সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইকবাল আহসান মাহমুদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুকে লগ ইন করতে দেখুন www.facebook.com/bangladeshvision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। স্যার, আমাদের আলোচনায় সবসময় আমরা যেহেতু করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে করছি, এবং অনেক দিন ধরে করোনা শুরু থেকে আমরা এই বিষয়টির ভিতরে বিভিন্ন আঙ্গিকে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা স্যার জানি যে কারেন্ট পার্সপেক্টিভে গত এক সপ্তাহ ধরে করোনার পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে এবং সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর হচ্ছে। প্রতিদিনের আপডেটেই স্যার আগের দিনের থেকে বেশি সংখ্যক লোকই মারা যাচ্ছে এবং বেশি সংখ্যক শনাক্তের হারও বেড়ে যাচ্ছে। প্রতি হাজারে 120 জন শনাক্তের সম্ভাবনাটা দেখা যাচ্ছে, এইরকম একটা জরিপ আমরা পেয়েছি। স্যার, আজকে বক্ষব্যাধির কিছু বিষয় নিয়ে স্যার আপনার সাথে আলোচনা করব, কারণ এই বিষয়টিতে স্যার আপনি অনেক দিন ধরে কাজ করছেন এবং অনেক ধরনের পেশেন্ট আপনি স্যার দেখছেন। স্যার, শুরুতে যদি একটু জানি স্যার কারেন্ট পার্সপেক্টিভটা নিয়ে যদি একটু কথা বলেন। কারণ ধন্যবাদ ডক্টর মলি। আসলে মানে প্রতিদিন দিন যাচ্ছে, প্রত্যেকটা দিন মনে হয় করোনা বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর। আপনি যে যেটা বলেছেন ভয়াবহ থেকে ভয়ঙ্কর, আসলে আছড়ে পড়ছে বাংলাদেশে, সারা বিশ্বেই, ভারতেও গতকাল রেকর্ড হয়ে মানে সংখ্যক মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউনের এবং কারফিউর আওতায় চলে এসছে। তো বাংলাদেশের অবস্থা, যেখানে মাসখানেক আগেও 2% 3% নেমে এসেছিল, আমরা খুব উৎফুল্ল ছিলাম যে করোনা বোধহয় বিদায় হলো বাংলাদেশ থেকে। তারপর হঠাৎ করে দেখি যে এক সপ্তাহের মধ্যেই এই প্রথম কয়েকদিন 3,000 উপরে গেল, তারপর এখন 5,000, গতকাল 6,000, 6,500 হয়েছে। অর্থাৎ সর্বকাল মানে সবচেয়ে মানে ভয়ঙ্কর রেকর্ড স্থাপন করেছে। আজ হয়তো আরও বাড়বে, কাল হয়তো আরও বাড়বে, এর মানে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা এখন মুশকিল। এবং মৃত্যু কিন্তু মানে দ্বিতীয় সর্বোচ্চ ছিল গতকাল, 59 জন। তো গত বছর হাইয়েস্ট ছিল 64 জন। তো এই অবস্থায় এখন সবার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। আসলে আতঙ্ক তো দরকার, আতঙ্ক থেকে কিন্তু আপনার সচেতনতার সৃষ্টি হয়। এখন করোনা এত বাড়ল কেন হঠাৎ করে? অনেক তো কম ছিল, হঠাৎ করে বাড়ল। আমাদের এত উদাসীনতা, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর ভাষায় যে বেপরোয়াভাবে চলাচল করা, এর জন্য কিন্তু করোনা একটা একটা মানে ওয়ান অফ দ্য কজ। এটা আরেকটা কজ হচ্ছে কেয়ারলেস, বা যেটাকে আমরা ড্যাম কেয়ারলেস সেভাবে চলাফেরা করছে। এখনো কিন্তু যে এত মানুষ পড়ছে, এত আক্রান্ত হচ্ছে, কয়টা মানুষ মাস্ক পরছে, কয়টা মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে। আপনি যে ব্রিটিশ স্ট্রেন, যেটা জানুয়ারিতে কিন্তু আমরা জানতে পারলাম, আমাদের IEDCR জানতে পারলো যে ব্রিটিশ যে স্ট্রেনটা, যে ব্রিটিশ ভ্যারিয়েন্টটা, এটা অত্যন্ত ছোঁয়াচে, 70% ছোঁয়াচে, এবং এটা খুব দ্রুত ট্রান্সমিট করে এবং এর ফ্যাটালিটি রেট অনেক বেশি, ভিরুলেন্স অনেক বেশি। কিন্তু আমরা জানার পরও, কিন্তু জানুয়ারিতে জানার পরও কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিইনি, যার জন্য এই ব্রিটিশ ভ্যারি লন্ডন থেকে তো এখনও ফ্লাইট খোলা। আপনি জানেন যে গতকাল প্রজ্ঞাপন জারি হয়েছে যে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের প্রায় সব দেশের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো লন্ডন থেকে তো এখনও মানুষ আসছে। তো ইউকে ভ্যারিয়েন্ট তো সঙ্গে করে নিয়ে আসছে। কয়জনকে আপনি কোয়ারেন্টাইন করবেন, কীভাবে কোয়ারেন্টাইন করবেন, কোয়ারেন্টাইনের কোয়ালিটিটা কেমন হবে আপনি জানেন না। মানুষ হয়তো অনেকে, আমি শুনেছি সিলেটে এখন খুব আতঙ্ক বিরাজ করছে। সিলেটে যেসব হোটেল মানে ডেডিকেটেড হোটেলগুলো আছে, সেগুলো ওই ম্যানেজারকে ম্যানেজ করে বিভিন্ন কাজ টাজ করে আবার রাত্রে এসে শুয়ে থাকে, অর্থাৎ সে ছড়াচ্ছে। এই ছড়ানোর ফলে, এই ইউকে ভ্যারিয়েন্টটা ছড়ানোর ফলে, এর যেহেতু এটা খুব বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, এর জন্য হঠাৎ করে এত বৃদ্ধি। অর্থাৎ আগের যে নোভেল করোনা ভাইরাস যেটা ছিল, সার্স কোভ 2 ছিল, সেটাকে রিপ্লেস করে কিন্তু এখন এই আপনার ব্রিটিশ
যে ভ্যারিয়েন্টটা চলে এসছে, এছাড়া সাউথ সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টও পাওয়া গেছে জিনোম সিকোয়েন্স করে। বাংলাদেশেও কিন্তু প্রচুর মানে রূপান্তর ঘটেছে ইসের ভাইরাসটার, এবং ভাইরাসটার রূপান্তর ঘটাতে কিন্তু আমরা বলি যে মানে বাংলা ভ্যারিয়েন্ট এখন এই রূপান্তর, যার জন্য প্রথম দিকে আমরা যখন আমাদের পক্ষে স্যার ওভাবে তো পরীক্ষা নিরীক্ষা করে বের করা সম্ভব হচ্ছে না, যদি আসলে কিভাবে হচ্ছে, ঠিক একদম ঠিক বলেছে, যদি জিনোম সিকোয়েন্সটা আমরা করতে পারতাম ভালো মতো, যে তাহলে কিন্তু আমরা অরিজিনটা জানতে পারতাম, এটা কি ইন্ডিয়া থেকে এসছে, ইন্ডিয়ার ভ্যারিয়েন্টটা কিন্তু অনেকটা সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের মতো, এটা কিন্তু সাধারণত অনেক ভ্যাকসিনে কাজ করে না। আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসলো, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট আসলো, না ইউকে ভ্যারিয়েন্ট আসলো, এগুলো আমরা বা আমাদের এই এই যে ভাইরাসটা আমাদের দেশে যেটা আছে এটাই রূপান্তরিত হয়ে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, আর জিনোম সিকোয়েন্স না করলে তো বোঝা যাবে না, যদি কিছু কিছু শুরু করার কথা এখন এত রূপান্তর ঘটাতে। কিন্তু প্রথম দিকে যখন আপনার প্রশ্ন করতেন আমাদেরকে যে লক্ষণ উপসর্গ কী, আমরা কয়েকটা উপসর্গ বলে দিতাম, যে জ্বর থাকবে, গলা ব্যথা থাকবে, তারপরে নাকে গন্ধ থাকবে না, কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে। এখন কিন্তু যেহেতু এত ভ্যারিয়েন্টের ছড়াছড়ি, সেই জন্য নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, বলা মুশকিল। একটি লোকের হয়তো দেখা যাবে যে 104 ডিগ্রি, 103 ডিগ্রি জ্বর হয়েছে, আবার কারো 100 ডিগ্রি জ্বর হয়েছে, গলা ব্যথাও নাই, নাকে সে সুন্দর গন্ধ শুনতে পাচ্ছে, আরটিপিসিআর পরীক্ষা করে দেখা যাচ্ছে যে পজিটিভ হয়ে গেছে, এবং পজিটিভ রেজাল্ট আসতেও অনেক সময় দেখা যায় 2-3 দিন এমনকি 7 দিনও লেগে যায়। এই এই যে সময়টা, এই সময়টা তো সে তো ঘুরে বেরিয়েছে, সবার সঙ্গে অফিস করেছে, যেহেতু দেরি করছে রিপোর্টটা দিতে, এটা একটা বড় কারণ যে ছড়িয়ে বেড়াচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে অলরেডি। তো কমিউনিটি ট্রান্সমিশন তো খুবই ভয়ঙ্কর ব্যাপার এখন, মানে যদি হিসেব করেন তাহলে প্রতি 4.5 জনে 1 জন করোনা আক্রান্ত, আমরা কালকে 22.98% ছিল। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এখন নতুন করে ভাববার সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কীভাবে, উনিও খুব উদ্বিগ্ন কীভাবে এটাকে ট্যাকল করা যাবে, কী করা যাবে, উনি কতগুলো টিপসও দিয়েছেন কালকে জাতীয় সংসদে। তো এখন কথা হচ্ছে যে এই যে করোনার গতি প্রকৃতি এখন বোঝা খুব মুশকিল, খুব মুশকিল, মানে এটা আস্তে আস্তে মৃত্যুগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, এবং যার যত বেশি, আগে বলা হতো যে একটু বয়স্ক, কোমরবিডিটি কন্ডিশন আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা অন্য কিছু আছে, তাদের আক্রান্ত হওয়ার, তাদের মৃত্যু ঝুঁকি খুব বেশি। এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন বেশি আক্রান্ত হচ্ছে, কারণ ইয়াং জেনারেশন এবং তাদের আইসিইউ লাগছে, তার কারণ হচ্ছে ইয়াং জেনারেশন, তারা কিন্তু প্রথম থেকেই তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চারিজম ভাব ছিল যে না আমরা মাস্ক পরবো না, আমরা তো ইয়াং, আমাদের করোনা হবে না। কিন্তু এখন কিন্তু ইয়াং জেনারেশনের কিন্তু মধ্যে কিন্তু বেশি আমরা দেখছি যে তারা একটা আক্রান্ত হচ্ছে, হাসপাতালগুলোতে তো আইসিইউ একটা সোনার হরিণে পরিণত হয়েছে, আইসিইউ হাজার, আমাদের ডিজি সাহেবই বলেছেন যে আমার কাছে এত রিকোয়েস্ট আসে আমি একটা আইসিইউ বেড জোগাড় করে দিতে পারি না, আপনার ক্যাবিনগুলো বোঝাই, ওয়ার্ড বোঝাই, এবং কালকে স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন যে 1 ইঞ্চি জমি থাকলেও আমরা রোগীর জন্য একটা বেড বানাবো। তা আমি মনে করি যে আরও একটু আশাবাদী কথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা আশা করি যে না আমরা এই পর্যায়ে যেতে দিব না, আমরা এর আগেই আটকিয়ে দিব। স্যার এই আগে আটকানোর জন্য স্যার আমরা আসলে কী ধরনের মানে মেজারমেন্টগুলো নিতে পারি বা প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা আসলে আমরা নিতে পারি, যদিও স্যার আমরা অনেকটাই জানি, বাট যেহেতু তারপর অনেক রোগী মারা যাচ্ছে এবং একটা ভয়ঙ্কর সিচুয়েশন, আমরা যত বেশি এগুলো নিয়ে ডিসকাস করবো তত বেশি হয়তো বা একজন হলেও উপকৃত হবে। উপকৃত হবে নিশ্চয়ই, গণমাধ্যম তো একটা বড় ভূমিকা রাখছে। জি স্যার, এই মানে গণমাধ্যমে তো আমরা জানতে পারছি যে এত সংখ্যক লোক আক্রান্ত হচ্ছে, এতগুলো লোক মারা যাচ্ছে, এবং কোন কোন দেশে অবস্থা, কোন কোন দেশের অবস্থাটা, গ্লোবাল সিচুয়েশনটাও কিন্তু আমরা একসঙ্গে জেনে ফেলতে পারছি। এখন এইটাকে আটকানোর জন্য সরকার 18 দফা একটা নির্দেশনা দিয়েছে। স্যার এই জিনিসটা একটু স্যার জানবো, একটু ভালো করে জানবো, কারণ তার আগে একটা ফোন আছে স্যার, ফোনটি নিচ্ছে স্যার। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমন, কিশোরগঞ্জ। জি স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন।
আমার ওয়াইফ আর কি ওই ডাক্তার দেখানোর পরে, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি বলতেছে যে ওনার টিবি হয়েছে। আচ্ছা, টিবি হওয়ার পরে উনি বলতেছে টিবি হাসপাতালে চলে যান, ওইখান থেকে ফ্রি চিকিৎসা চলবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে কফ পরীক্ষা করার পরে ওনারা বলতেছে যে কফের তো টিবি ধরা পড়ে নাই, তারপরে ডাক্তার যখন বলছে আপনার ওষুধ খেয়ে যান। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরবর্তী আরেক ডাক্তার দেখানোর জন্য পরে উনি বলতেছে যে ওনার তো টিবি হয় নাই, টিবির ওষুধ কেন খাওয়াচ্ছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। টিবির ওষুধ যে উনি খাইছে তাই কোর্স শেষ, এখন কোনো প্রবলেম হবে কিনা তার। সুমন সাহেব, আপনি কিশোরগঞ্জ থেকে ফোন করেছেন, কিশোরগঞ্জ আমার খুব পরিচিত জায়গা, তো এবং গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন স্যার, অনেকের হয় এরকম ধরনের প্রবলেম। এটা হয় আসলে যদি মানে ক্যাভিটি ফর্ম করে এবং ক্যাভিটি যদি লাংস তো দুভাগে, ট্রেকিয়াটা শ্বাসনালীটা দুভাগে ভাগ হয়ে দু ফুসফুসে চলে যায়, ওই যে যত বেশি ওই শ্বাসনালীর কাছাকাছি ক্যাভিটিতে থাকবে পজিটিভ হওয়ার মানে সম্ভাবনা তত বেশি থাকবে। এখন যদি দূরবর্তী স্থানে এই ক্ষতটা হয় বা ক্যাভিটিটা হয় তাহলে কিন্তু আপনার ওই পজিটিভ হওয়ার সম্ভাবনা কমে যায়। এখন সব টেপ আমি তো আমার মানে ইসের এই মানে চিকিৎসা পেশার বেশিরভাগ অংশই এই টিবি নিয়ে কাজ করেছি, তো টিবিতে 10% কেসে অনলি স্পুটাম পজিটিভ হয়, অর্থাৎ কফে যক্ষা জীবাণু ধরা পড়ে, এবং যক্ষা জীবাণু ধরা যখন পড়ে তাকে আমরা কেস বলি। এই সেই কেসকে আমরা চারটা ওষুধ দিয়ে চিকিৎসা করি। এখন 90% কিন্তু দেখা যাচ্ছে যে টিবি আছে কিন্তু কফে কিন্তু টিবি নেই। এখন যদি কেউ বলে বসে যে আপনি তো কফে যক্ষা জীবাণু নাই, আপনার তো টিবি নেই, তাহলে ভুল কথা। এখন একজন এক্সপার্ট যিনি টিবি বিশেষজ্ঞ, তিনি এক্সরে দেখেই বলে ফেলতে পারবেন যে এটা যক্ষা না যক্ষা না। যদি যক্ষা একজন এক্সপার্ট যদি যক্ষার ওষুধ দিয়ে থাকে আপনার ওয়াইফকে তাহলে ঠিকই আছে, তার জন্য কোনো ক্ষতি নেই। তারপর আপনার একজন একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার, সেটাও এক্সপার্ট থেকে দিতে হবে। কারণ একেবারে মানে সবগুলো বক্ষব্যাধির কিন্তু যে ক্ষতগুলো অনেকটা কাছাকাছির মতোই, সুতরাং এখানে এক্সপার্ট ওপিনিয়ন খুব বেশি দরকার। আপনি ওষুধ যখন উনি খেয়েছেন কোনো ক্ষতি হবে না, তারপরে আরও আমার মনে হয় আরও দুবার তিনবার কফ পরীক্ষা করে দেখুন যে কফের যক্ষা জীবাণু ধরা পড়ে কিনা। দর্শক, অনেক ধন্যবাদ আমাদেরকে প্রশ্নটি করার জন্য। দর্শকের যে প্রশ্ন উত্তর স্যার, অনেকের এই ধরনের প্রবলেম, এটা এটা আমি তো সবচেয়ে বেশি পেয়েছি, আমার জীবনের বেশিরভাগ অংশই যক্ষা নিয়ে কাজ করেছে। এবং এই যে এখন যে গ্লোবাল ফান্ড যেটা সবচেয়ে সস্তা ওষুধ, তার যে আমরা তিনজন ডাক্তারই কিন্তু এটার এই পুরো রূপরেখাটা তৈরি করেছি, তো এখন সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওষুধটা দেওয়া হচ্ছে রোগীকে বিনামূল্যে। এখন মানে এক এক ডাক্তার আরেক ডাক্তারকে একটু নিচু করার জন্য একটা বলে আপনি তো টিবি হয়নি, আপনি তো পজিটিভ না, এই বিষয়টা আমাদের দেশে স্যার খুব বেশি, আমাদের দেশে খুব বেশি, সেই জন্য এক্সপার্ট ওপিনিয়ন দরকার। আমি তো এত বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে এক্সরে দেখলেই বলে ফেলবো আমি যে এটা টিবি না টিবি না। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম স্যার, আপনি 18 দফা কথা বলছিলেন যেখানে আমরা যেটা দিয়ে আমরা অনেকাংশে হয়তো বা প্রতিরোধ করতে পারি, বিষয়গুলো আসলে জানা দরকার সবারই, কিন্তু আমরা আসলে পালন করছি না, এবং জোরালোভাবে বলবো যে পালন করার জন্য স্যার এগুলো যদি একটু শুনি। হ্যাঁ, 18 দফার যে নির্দেশনা সরকার দিয়েছে এটা অনেকটা ঐচ্ছিক ছুটি পালনের মতো আর কি। আপনি যদি ছুটি নেন তাহলে কাটাতে পারেন, ছুটি না নিলে না অফিস না নিলে অফিস করতে পারেন। কিন্তু কিছু কিছু কালকে দেখলাম কার্যক্রম, যেমন কক্সবাজার বা অন্যান্য যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে, রিক্রিয়েশন সেন্টারগুলো আছে, সমুদ্র সৈকত যেগুলো আছে, এগুলো 16 এপ্রিল পর্যন্ত একদম সেখানে লকডাউনের মতো ওখানে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এইটা একটা বাসে 50% সিট খালি রেখে 50% লোক বসবে, যদিও ভাড়া কিন্তু অনেক বেশি দিতে হবে তাকে। তারপরে তো কিন্তু মানুষের মধ্যে খুবই একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এখন আরও যদি বাস বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান হবে। আর রেলওয়ে যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে কিন্তু একটা সরকারের নজরদারি চলে, এখানেও ওই 50% লোকের আসন থাকবে, 50% জায়গা খোলা থাকবে, অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্সটা যাতে মেনটেন হয়। কিন্তু এখন সবচেয়ে বড় কথা মাস্কের ব্যাপারে, আমি যেটা মনে করি যে মাস্কের ব্যাপারে বলা হয়েছে খুব খুব মানে কঠোর ভাষায় বলা হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? মাস্ক তো আপনি যতই বলুন আপনি মাস্ক পরুন, একজন বলবে আমি পকেটে রেখেছি, সচেতনতা যদি ভয় না থাকে কেউ বলে, আমি অনেককে রাস্তায় জিজ্ঞেস করি ভাই মাস্ক পরেন না কেন, বাসায় রেখে এসেছি মাস্ক, ও ভুলে গেছি পকেটে আছে, এরকম
তো এর বা শ্বাস নিতে পারছি না, খুব গরম লাগছে, কোনো অজুহাত চলবে না। ঘর থেকে বের হলে আপনাকে মাস্ক পরতে হবে, মাস্ক যদি না পরেন তাহলে আপনার শাস্তির ফেস করতে হবে। অনেক দেশে, সিঙ্গাপুর বলুন, বাহার মানে আরাবিয়ান কান্ট্রিগুলো বলুন এবং রাশিয়া বলুন, প্রচুর জরিমানা দিতে হয় যদি আপনি ঘর থেকে বের হয়ে মাস্ক না পরেন। কারণ মাস্ক হচ্ছে আপনার একটা ইন্টারভেনশন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটু জানবো মাস্কের বিষয়টি নিয়ে, কারণ জানার দরকার মাস্কের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি। আর একটা ফোন আছে স্যার, ফোনটি দিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার 6 তারিখে টিকা দেওয়ার ডেট ছিল, তো আমি টিকা কেন্দ্রে যে জিজ্ঞেস করলাম যে আমি কি আগে টিকা দিব না চেষ্টা করাবো, চেষ্টা করার তখন আমি 6 তারিখে স্যাম্পল দিছি, 8 তারিখে আমার রেজাল্ট পজিটিভ কোভিড, কিন্তু আমার কোনো জিরো সিমটম নাই। তারে 8 তারিখে 10 তারিখে এক জায়গায় স্যাম্পল দিলাম, সেখানে নেগেটিভ। আবার 14 তারিখ পিজিতে স্যাম্পল দিলাম, সেখানে নেগেটিভ। তারপর নিয়মিত অফিস করতেছি 15 তারিখ থেকে, 6 ঘরতে এসির মধ্যে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরের দিন থেকে আমার শরীর একটু ম্যাজম্যাজ করে, শরীরের ব্যথা, একটু জ্বর, তবে 100 উপরে ওঠে না, নাক দা পানি পরে, একটু সর্দি কাশি। আইডিসারে ফোন করলাম স্যার, সেখানে আমাকে ওষুধ দিল মন্টিন আর আপনার ওর নাম কি বলে ফেনারডিন আর ডক্সিমার 200 সকালে এবং রাত্রে আর বায়োডিনন। এখন আপনাকে যখন পেয়েছি স্যার খুব খুশি হয়েছি, আপনার অনেক কষ্ট করে পাই না, একটু খাবে সল পেয়েছিলাম স্যার, কি করতে পারি এখন? আপনি তো, আপনি তো টিকা নেননি তাই না? না স্যার টিকা নেননি, যেহেতু আমার আপনার এখনকার যে লক্ষণগুলো সেটা কিন্তু মানে মিলে যাচ্ছে, যে এক জায়গা থেকে যে পজিটিভ রেজাল্ট এসছে তার সঙ্গে মিলে যাচ্ছে। এখন ফলস নেগেটিভ ফলস পজিটিভ তো অনেক আসে, আমার মনে হয় আরেকবার আপনি একটু পরীক্ষা করে দেখে নিন। আমার মনে হয় এখন যেহেতু এখন যে লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে, এখন পরীক্ষা করলে আপনি পজিটিভ আসবে। আর পজিটিভ আসলে আপনি তো চিকিৎসা নিতে হবে, যেটা নিচ্ছেন সেটা নেবেন। কখনো আইভারমেকটিন খাবেন না, দোকান রোগী নিজে নিজেই দোকানে গিয়ে আইভারমেকটিন কিনে খায়, আমি আইভারমেকটিন নিয়ে আরও কথা বলবো কিছু। তো আপনি এই এই ওষুধগুলি চালিয়ে যান আর একদম আইসোলেশন থাকুন, ঘরে থাকুন, অর্থাৎ মানে সবার কাছ থেকে দূরে থেকে ঘরে থাকুন। আর আপনি দেখুন, আর যদি আপনি নেগেটিভ পরপর নেগেটিভই আসতে থাকে আপনি তারপরে তখন আপনি টিকা নিতে পারবেন, কারণ পজিটিভ অবস্থায় টিকা নেওয়া তো উচিত হবে না, আপনার রিয়াকশন হতে পারে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে মানে হয়তো বা টিকার ডেট সে নিয়েছে রেজিস্ট্রেশন করে, একটা টাইম লাগে, এর মধ্যে দেখা যাচ্ছে তার হয়তো বা পজিটিভ চলে আসে, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে আসলে নেগেটিভ হওয়ার পরে আমরা যদি অপেক্ষা করি টিকাটা নিই সেটা মনে হয় বেস্ট হয়, কারণ যেহেতু একটা অ্যান্টিবডি আমাদের ডেড একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা বেশি উপযুক্ত হয়। স্যার আমরা মাস্কের বিষয়টিতে কথা বলছিলাম, স্যার একটু আমার নিজেরও জিজ্ঞাসা আছে যে আমরা যে মাস্কটি ব্যবহার করছি সার্জিক্যাল মাস্ক, সেটি আসলে কতটুকু আমাদের জন্য প্রতিরোধযোগ্য হিসেবে কাজ করে? কারণ N95 মাস্ক বা আদার্স মাস্কগুলো কেনার মতো অনেকেরই হয়তো বা সামর্থ্য থাকে না, যেহেতু রেগুলার বেসিস ইউজ করতে হয় বা এক মাস দ্বিতীয়বার ইউজ না করার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যেই থাকে। সো স্যার সার্জিক্যাল মাস্ক যদি আমরা ব্যবহার করি সেটা কি একটা ব্যবহার করলে হবে কি না, বা অনেক সময় অনেকে ডাবলভাবে দুইটা ব্যবহার করতে চায়, এই বিষয়টিতে স্যার যদি একটু বলেন। মাস্ক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা প্রত্যেকের থাকা উচিত। N95 যারা আমরা কোভিড চিকিৎসা করি অর্থাৎ বা আইসিইউতে কাজ করি তাদেরকে, তাদের N95 মাস্ক পরতে হবে, ফেস শিল্ড পরতে হবে, অর্থাৎ সমস্ত প্রোটেকশন নিতে হবে। প্রথম দিকে কিন্তু আমরা PPE পরতাম, এখন কিন্তু ডাক্তাররাও অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে গেছে, রোগীদের মতো ডাক্তাররাও সাধারণ দুটো মাস্ক, সাধারণ মাস্ক পরে PPEও পরছে না, রোগী দেখছে, যার জন্য ঢাকা মেডিকেল কলেজে যে চিকিৎসা করছে 55% কিন্তু তাদের মধ্যে পজিটিভ রেট চলে এসছে। সুতরাং ডাক্তারদেরও কিন্তু আরও বেশি সচেতন হতে হবে, কারণ আমরা প্রচুর ডাক্তার হারিয়েছি। এখন এই যে N95 মাস্ক সাধারণ মানুষের জন্য না, K95 যেটা সেটা সাধারণ মানুষ পরতে পারে। তো সার্জিক্যাল মাস্ক যেটা, ছয় ঘন্টার বেশি পরা যাবে না। আর যদি প্রথমে কাপড়ের মাস্ক একটা দেন, তারপর যদি একটা সার্জিক্যাল মাস্ক দেন, সেটা কিন্তু অনেক বেশি প্রোটেকশন দিচ্ছে। এবং মাস্ক কিন্তু ওই থুতনির নিচে রেখে দিলে হবে না, আমাদের এই এই যে করোনা জীবাণুটা কিন্তু নাক দিয়ে মেইনলি প্রবেশ করে, মুখ দিয়ে প্রবেশ করে, মেইনলি নাক দিয়ে প্রবেশ করে, নাক মুখটা ঢাকতে হবে। যত নাক মুখ ঢাকবেন তত আপনি প্রোটেক্টেড থাকবেন,
কারণ এই যে ট্রান্সমিশন যে ম্যান টু ম্যান ট্রান্সমিশন এটার ইন্টারভেনশন করছে মাস্ক আর ফিজিক্যাল ডিস্টেন্সটা যদি মেনটেন হয় তাহলে তো করোনার অনেকটাই মানে বিস্তার প্রতিরোধ করা যেতে পারে আর টিকার ব্যাপারটা একটু বলতেই হয় এখন যখন টিকা আসলো মানুষ মনে করলো খুব ইমোশনাল হয়ে গেল যে টিকা এসেছে আমরা প্রোটেক্টেড তো আসলে টিকা নেওয়ার প্রথম 15 দিন অ্যান্টিবডি তৈরি শুরু হয় 21 দিনের মাথায় কিছুটা ভিজিবল হয় যদিও অ্যান্টিবডি টেস্ট এখনও আমরা শুরু করতে পারিনি আমি বহু চ্যানেলে চিৎকার করে বলছি অ্যান্টিবডি টেস্ট করে দেন কারণ অ্যান্টিবডি টেস্টটা করলে আপনি করোনা থেকে উঠলেন কতদিন আপনি প্রোটেক্টেড থাকবেন আপনি কীভাবে জানবেন আপনি আইজিএম প্রথমে ফর্ম করবে আইজিজি যদি ফর্ম করে যায় আপনি তো অনেক দিন প্রোটেক্টেড থাকবেন ভ্যাকসিন নিয়েছেন দুটো ডোজ কতদিন আপনার প্রোটেকশন থাকবে বা কতদিন পরে আপনার প্রোটেকশন শুরু হবে অ্যান্টিবডি এখনও শুরু করাতে পারলামই না আমি বলে বলে হয়রান হয়ে গিয়েছি বিভিন্ন চ্যানেলে আমি চিৎকার করে বলছি যে অ্যান্টিবডি টেস্টটা করতে দিন অন্তত মানুষ টাকা দিয়ে হলেও করবে অনেকে বলে যে কোথায় ভাই বলুন আমি টাকা দিয়ে করি আমি দেখি আমরা আরেকটু জানবো স্যার অ্যান্টিবডি টেস্ট এবং আইভারমেক্টিন বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন স্যার একটা ফোন আছে স্যার ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি ইয়াসিন বলছিলাম ঢাকা থেকে ইয়াসিন সাহেব বলুন আচ্ছা আচ্ছা আমার হচ্ছে গত 5-6 মাস আগে থেকে শুকনো কাশি আর কি হ্যাঁ তো 3-4 মাস আগে কাশির সাথে দিন হালকা ব্লাড গেছে যাওয়ার পরে আমি একজন ডক্টর সাহেবকে দেখানোর পরে উনি আমাকে সিটি টেস্ট একটা দিয়েছিল টেস্ট দিয়েছিল তো ওটা ভালো ছিল আর ভালো থাকার পর উনি আমাকে কিছু মেডিসিন দিছে এটা হচ্ছে আপনার ডক্সিবা দিছে মন্টিমিয়ার দিছে সার্জাল দিছে হ্যাঁ আর একটা কি যেন ওষুধ দিছে মোট 4-5টা ওষুধ দিছে কিন্তু আমার কপটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন নাকি কোনো না আমি কোনো অ্যান্টিবায়োটিক খাই না আচ্ছা আমার ডায়াবেটিস প্রেসার এগুলো সব কোনো কিছুই নেই আচ্ছা হ্যাঁ এই বয়স হচ্ছে 30 আচ্ছা ধূমপান করেন আচ্ছা জি না আচ্ছা আর হচ্ছে কফ কাশি দেওয়ার সাথে কাশির সাথে আপনার কাশিটা কালো কালো বের হয় হ্যাঁ মাঝে মধ্যে কাশিটা কালো কালো বের হয় আচ্ছা ধন্যবাদ ইয়াসিন সাহেব আসলে অনেক মানে বক্ষব্যাধির কারণে কিন্তু কফের সাথে রক্ত যেতে পারে এমনকি হৃদরোগের জন্য কফের সঙ্গে রক্ত যেতে পারে আপনাকে একজন যেহেতু রক্ত গিয়েছে ডেফিনেটলি ফুসফুসের কোথাও না কোথাও একটা ক্ষত আছে সে ক্ষতটা কেন সে ক্ষতটা হলো সেটা যাচাই বাছাই করে দেখতে হবে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে আপনাকে সেটা নিশ্চিত হতে হবে কারণ যেসব ওষুধ বললেন খাচ্ছেন খান কিন্তু এগুলো রক্ত পড়া বন্ধের কোনো কাজ করবে না এখন দেখতে হবে কোনো ইনফ্লামেটরি লিশন আছে কি না কোনো প্রদাহজনিত সমস্যা আছে কি না তার চিকিৎসা দিতে হবে টিউবারকুলোসিস আছে কি না বা অন্য কোনো ডিজিজ আছে কি না ব্রঙ্কিয়েকটিসিস আছে কি না একটা লম্বা আমি মানে ফিরিস্তি দিতে পারবো যে কফের সঙ্গে রক্ত যাওয়ার সুতরাং কোন কারণে কফের সঙ্গে রক্ত গেল এবং কালো কালো রক্ত যাচ্ছে কফ যাচ্ছে সেটা কিন্তু আপনি খুঁজে বের করতে হবে তারপরে চিকিৎসা দিতে হবে স্যার অনেক ধন্যবাদ দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য আরেকটি ফোন আছে হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মাহাতাব উদ্দিন নওগাঁ থেকে বলছিলাম জি স্যার শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি করুন আমার বয়স 52 হ্যাঁ গত আগস্টে 20-এ আমার পজিটিভ আসছিল আমি আইসোলেশনে ছিলাম 17 দিন আমার কোনো সমস্যা ছিল না শুধু কাশ ছিল খুব না কাশ আচ্ছা মোনাস খাইছিলাম আর অন্য কিছু খাই নাই পরে এ যাবৎ পর্যন্ত মানে ওই কাশটা আমার ভালো হয় নাই এই 3-4 দিন আগে আমার হঠাৎ করে জ্বর আসলো আর সর্দি আচ্ছা এই জ্বরটা আমার এখনো সামান্য আছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি স্ক্যানটা খুবই প্রয়োজনীয় কারণ কি নর্মাল এক্সরেতে কিন্তু বোঝা যায় না মানে যে ক্ষতটা কারণ সিটি স্ক্যান করলে যে গ্রাউন্ড গ্লাস মানে ডেপথ গুলো বোঝা যায় না গ্রাউন্ড গ্লাস ওপাসিটি একটা পাওয়া যায় ভাইরাল নিউমোনিয়া কতটুকু কত পার্সেন্ট সেটা বোঝা যায় তো নিশ্চয় আপনার অনেক দূর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্তটা হওয়াতেই আপনার সঙ্গে ফাইব্রোসিস হয়েছিল
বা অনেক সময় মানে ফাইব্রোসিসটা এত বেশি হয় যে ব্রঙ্কিয়েকটিসিস পর্যন্ত হয়ে যায়, এর জন্য কাশিটা এত লিঙ্গারিং করছে। আমার একটা সিটি স্ক্যান করে দেখে নিন আপনার কী অবস্থা বুকের। স্যার আমরা অনুষ্ঠানের বাকি আলোচনা স্যার করবো, স্যার তার আগে স্যার বিরতিতে যাবো। স্যার সুপ্রিয় দর্শক, থাইবে বিদায় পর ভালো থাকুন অনুষ্ঠানটি পর্যায়ে, সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার, বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাইবে বিদায় পর ভালো থাকুন অনুষ্ঠানটিতে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম, যেহেতু স্যার বক্ষব্যাধির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং করোনাকালে সবচেয়ে বেশি রোগীরা সাফার করছে এটাতেই, কারণ আসলে করোনার ভাইরাসটা অ্যাটাকই করে হচ্ছে আমাদের ফ্যারিংস বা ফুসফুস আমরা যদি বলি শ্বাসনালী থেকে শুরু করে, এবং সেই সাথে স্যার মাস্কের গুরুত্বটা আপনি বলছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ মাস্ক ব্যবহার করা, ডিস্টেন্স তো মেনটেন করাটা আছে এবং সেই সাথে আমাদের পার্সোনাল হাইজিনটা। স্যার একটু যদি ট্রিটমেন্ট পর্যায়ে যাই, যে আপনি স্যার যাওয়ার আগে একটা দর্শকের সাথে বলছিলেন যে আইভারমেক্টিন সে অলরেডি খাচ্ছিল এবং সেটা আসলে কত নেওয়াটা যুক্তিসঙ্গত কতটুকু সেটা যদি স্যার একটু জানি, দেন আমরা ট্রিটমেন্টগুলো একটু স্যার জানবো। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আইভারমেক্টিন। কিছু হলেই একটু জ্বর হয়েছে মানে ডাক্তারের পরামর্শ নিচ্ছে না বা অনেক ডাক্তার লিখছেও, এটা আমি বলি ফেসবুক ফেনোমেনন, একজন একজন রোগী হয়তো ভালো হয়ে গেছে এমনি হয়তো ভালো হয়ে যেত, তো আইভারমেক্টিন খেয়ে বা অন্যান্য আরও এক গাদা ওষুধ তো দিয়ে দেওয়া হয়, অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে সব কিছু, ডক্সিসাইক্লিন থেকে শুরু করে আরও অনেক ওষুধ, তো আইভারমেক্টিন এমনি হয়তো ভালো হয়ে যেত। তো এখন রোগী নিজে নিজেই ওই আইভারমেক্টিন কিনে খায়, কিন্তু ইটস বোগাস, কারণ এই মানে 18 মিলিগ্রাম আইভারমেক্টিনে এটা তো ইঁদুর মানে উকুল মারার ওষুধ, এই যদি মানে করোনা ভাইরাসকে মারতে হয় তাহলে 180 মিলিগ্রাম দরকার, সেখানে 18 মিলিগ্রাম কী করবে। আমি অনেক রোগী দেখেছি যে আইভারমেক্টিন খাওয়ার পরও অনেক অনেক প্রচুর জ্বর বেড়ে গেছে, তারপর তাকে হাসপাতালে নিতে হয়েছে, তাহলে আইভারমেক্টিন প্রয়োজনটা কী হলো, শুধু শুধু অপচয়। আরেকটা হচ্ছে যে আইভারমেক্টিনে যদি ভালোই হতো তাহলে এই পৃথিবীর লক্ষ লক্ষ লোক মারা যেত না, লক্ষ লক্ষ লোক আক্রান্ত হতো না। এমন অনেকে আবার এখন নতুন শুনি যে প্রিভেনশনের জন্য খায়, সপ্তাহে 15 দিন পরপর দুটো করে আইভারমেক্টিন খেয়ে নেয়, তাহলে তো টিকার দরকার ছিল না, শুধু এত কোটি কোটি ডলার খরচ করে টিকা বানানোর দরকার কী ছিল, সব 15 দিন পরপর দুইটা আইভারমেক্টিন খেয়ে নিয়ে নিতে হতো। আসলে ইটস অল বোগাস, এটা কোনো কাজেই আসে না। স্পেসিফিক ওষুধ বলতে করোনার কিছু নেই, করোনার স্পেসিফিক ওষুধ হচ্ছে আপনার পালস অক্সিমিটারি, যেটা দেখতে হবে যে যদি অক্সিজেন লেভেল কমে যায় তাহলে আপনাকে অক্সিজেন দিতে হবে। মানে ইটালিতে প্রথম ধরা পড়লো যে করোনাতে রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার কারণে এই ফুসফুসের মধ্যে ARDS হচ্ছে, ফুসফুসে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই বিষয়টাতে একটু স্যার জানি আমাদের, যেহেতু স্যার কারেন্ট পার্সপেক্টিভে প্রত্যেকটা ICU এবং প্রত্যেকটা CCU আমরা আসলে অ্যাভেলেবেল পাচ্ছি না, যেহেতু আমরা আসলে ডেন্স পপুলেটেড একটা কান্ট্রি, যদি কখনো স্যার দেখা যাচ্ছে যে অক্সিমিটার দিয়ে তার স্যাচুরেশনটা কমে যাচ্ছে, ইন দ্যাট কেস আমরা স্যার বাড়িতে কি কোনো ধরনের ব্যবস্থা করতে পারি? হ্যাঁ, প্রথমে যদি যদি 92 নিচে নেমে যায় তাহলে তো প্রথমে সাধারণ অক্সিজেন দিলেই হবে, যদি খুব বেশি একেবারে আরও অনেক কমে যায় তখন তো হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হবে, তখন হসপিটালে দরকার পড়বে, সেটা বাসায় এনে এটা ধরেন 85 হয়ে গেলেই অক্সিজেন লেভেল বাড়াতে হবে। বরিস জনসনকে ICU নিয়ে গেল যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার, তাকে কিন্তু কোনো মানে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হয়নি, শুধু অক্সিজেন দিয়ে তাকে ভালো করা হলো। অক্সিজেন ইজ দ্য ডি ট্রিটমেন্ট, এক নম্বর যদি রক্ত জমাট না বাঁধে রক্ত তরল রাখার জন্য আমরা আমরা নাভি ওখানে একটা ইঞ্জেকশন দিই, ক্লেক্সেন নামে অনেক নামে আছে, হ্যাঁ, তারপরে কিংবা খাওয়ার জন্য রিভারক্স দিই, এই দুটো হচ্ছে মেইন ওষুধ। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টেরয়েড প্রয়োগ করি, যদিও স্টেরয়েডের প্রয়োগ দেখা যাচ্ছে যে ডেক্সামেথাসন কেউ কেউ বলে 5-10% ভালো করে, তারপরে স্টেরয়েড অনেক সময় লাইফ সেভিং একটা কাজ করে। আর টসিলিজুমাব যেটা খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটা তো এখন পাওয়াই যাচ্ছে না, মানে 90,000 টাকা ছিল, এখন টাকা দিয়েও মানুষ আমাকে অনেকে ফোন করেছে যে যত টাকা লাগে আমাকে টসিলিজুমাব, হ্যাঁ হ্যাঁ, সেই টসিলিজুমাব পাওয়া যাচ্ছে না। তো তারপরে আমি বলবো যে তিনটে ওষুধের উপরে আমাদের মেইন, এক গাদা ওষুধ তো লিখিয়ে আমরা দিই, অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, তাও আমরা যখন ভর্তি রাখি তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, যেটা সেকেন্ডারি কোনো ইনফেকশন যদি হয় সেটাকে প্রিভেন্ট করবে, অক্সিজেন, তারপরে রক্ত তরল করার ওষুধ, আর হলো
প্রয়োজন হলে স্টেরয়েড, এছাড়া ওষুধের খুব একটা আহামরি প্রয়োজন নেই। আর যেগুলো অ্যান্টিভাইরাল, অ্যান্টিভাইরাল যেগুলো যেন ফেভিপাইরাভির আছে, আপনার রেমডিসিভির আছে, সেগুলো যদি দিতে হয় একেবারে প্রথম দিকে দিতে হবে, মানে ভর্তি করে সঙ্গে সঙ্গে রেমডিসিভির বা ফেভিপাইরা দিতে হবে। যদি আপনি পরে দেন অ্যান্টিভাইরাল তাহলে কোনো কোনো কাজ করবে না। তারপরেও এই এই যে রেমডিসিভির, রেমডিসিভির তো স্পেসিফিক না, এটা ইবোলার জন্য স্পেসিফিক। সুতরাং স্পেসিফিক এখন পর্যন্ত কোনো ওষুধ বেরো নেই। শুধু ডোনাল্ড ট্রাম্পকে মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছিল, যে এটা ভেরি এক্সপেন্সিভ, সেই মনোক্লোনাল অ্যান্টিবডি বাংলাদেশে তো আনা সম্ভব না, বা এত টাকা দিয়ে কেউ কিনতেও পারবে না। স্যার আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আছি। স্যার আমাদের আজকে যেহেতু বিষয়গুলো ছিল যে বক্ষব্যাধি কিছু নিয়ে কথা বলি, স্যার আমরা যদি কমন কিছু বক্ষব্যাধিগুলো নিয়ে কথা বলি, যে এই করোনাতে আসলে আরও কোন কোনগুলো বেড়ে যাচ্ছে এবং আমরা আসলে কী করতে পারি স্যার, ছোট করে যদি। সাধারণত একটা কনফিউশন হয়ে যায় যে শ্বাসকষ্ট নিয়ে তো রোগীরা আসে, এখন এটা অ্যাজমার জন্য হলো না, সিওপিডির জন্য হলো না, করোনার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, কারণ করোনাতে যখন ফুসফুস অনেক অংশে প্রায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 40-50% বা আরও বেশি ড্যামেজড হয়ে গেল, তখনও তো প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। এখন দেখতে হবে যে এই জন্য সিটি স্ক্যান খুব বেশি প্রয়োজন, সঙ্গে সঙ্গে সিটি স্ক্যানটা করে দেখতে দেখলে আমরা বুঝবো যে এটা করোনার জন্য হচ্ছে। স্টেথোস্কোপ তো এখন বসানো খুব রিস্কি হয়ে যায়, মানে যদি মানে রোগী যদি পজিটিভ হয়, এত ছোঁয়াচ্ছে যে, তারপরও স্টেথোস্কোপ বসালে ব্রঙ্কিয়াল অ্যাজমা না সিওপিডি সেগুলো অন্তত বোঝা যায়। তবে পরীক্ষা এখানে করতে হবে, পরীক্ষার কোনো যেমন ডি ডাইমার পরীক্ষা করে দেখতে হবে যে রক্ত তরল তরল দেখার জন্য, তারপরে সেরাম ফেরিটিন দেখতে হবে, আর সিআরপি, এই তিনটা ইনভেরিয়েবলি পরীক্ষা করে দেখতেই হবে। আর ব্লাডের যে সিবিসি এসআর দেখলে দেখা যাবে যে লিম্ফোসাইট কাউন্ট হয়তো অনেক কমে গেছে, তো এগুলি তো নন স্পেসিফিক। কিন্তু তিনটা টেস্ট, এই আপনার সেরাম ফেরিটিন, সিআরপি এবং আপনার ডি ডাইমার টেস্ট, এটা করে করতেই হবে। আর সিটি স্ক্যান খুব গুরুত্বপূর্ণ, আমি মনে করি সিটি স্ক্যানের দাম যদি প্যাথোলজি কর্তৃপক্ষ যদি কমিয়ে দেয় তাহলে অনেক রোগীকে আমরা সিটি স্ক্যান করে আমরা তার অবস্থাটা বুঝে তার অক্সিজেনটা বা অন্যান্য চিকিৎসাগুলো আমরা ঠিক করতে পারি। স্যার অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছে। স্যার আমাদের আজকের যে বিষয়টি ছিল এটা নিয়ে স্যার যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, যদি দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে 18 দফার নির্দেশনা দিয়েছে সেটাকে বাস্তবায়িত করতে হবে। অযথা ঘর থেকে বেরোবেন না, ঘরে থাকার চেষ্টা করুন, আর মাস্ক ব্যবহার করুন। মাস্ক শুধু থুতনির মধ্যে রেখে দিলে হবে না, নাকটা ভালো করে ঢেকে রাখতে হবে। নাকটা নাক দিয়েই আপনার এই জীবাণু যাবে। অনেকে ওই নাক মাস্কটা নিচে নামিয়ে সিগারেট ধরে, তো সিগারেটটা তো আরও ক্ষতিকর। শুধু মাস্ক ছাড়া আপনি ঘর থেকে বেরোবেন না, মানে ফিজিক্যাল ডিস্টেন্স সবসময় মেনটেন করুন, আর হাত সবসময় স্যানিটাইজ করার চেষ্টা করুন, আর শুধু শুধু নাকে মুখে হাত দেওয়ার চেষ্টা করবেন না। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ডক্টর মলি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডাইপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় কীভাবে বক্ষব্যাধির চিকিৎসা করা সম্ভব, এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য ছিলেন প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ স্যার। আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।